টকার বিনিময়ত সাইবার অপরাধীক একাউন্ট বিক্রি। ক্রাইম ব্রাঞ্চর তদন্তত পোহরলে আহিছে এটার পাছত আনটো ভয়ঙ্কর তথ্য। 25শ সেভিংস একাউন্ট আর 500 কারেন্ট একাউন্ট বিক্রি করেছিল চক্রটো। সমগ্র দেশত ভয়ঙ্কর হারত বৃদ্ধি পাইছে সাইবার অপরাধীর চাল। সাইবার অপরাধীয়ে আনর একাউন্ট ক্রয় করে জমা করে লুণ্ঠন চলা ধন। ক্রাইম ব্রাঞ্চর এক অভিযানে পোহরলে আনিছে সাইবার অপরাধীর এক বৃহৎ কাণ্ড। একাংশ দুখিয়া সরু ব্যবসায়িক টার্গেট করে এটা সাইবার অপরাধীর দলে। কেইটামান টকার বিনিময়ত প্যান কার্ড আধার কার্ড গতাই দিয়ে চক্রটো। মহানগরীর এই চক্রটোর নেতৃত্বত এই দুই অভিযুক্ত বেলতলার আনভেজ চান্দ আর উজান বাজারের বুবু দাস। বুবু দাসে সংগ্রহ করেছিল মুরগি ব্যবসায়ী সেলুনের গরাকীর প্যান কার্ড আধার কার্ড। এই সমূহ নথির বিনিময়ত গরাকীক দিছিল 5000 টাকা। বুবু দাসে এই সমূহ নথি যোগাড় করে জমা দিছিল আনভেজ চান্দ। আনভেজ চান্দ এন্ড গেঙে সেই সমূহ 30000 টাকাত বিক্রি করে দুবাই কানাডার লগতে বিহার উত্তর প্রদেশের বৃহৎ সাইবার অপরাধী চক্র। এজন মুরগি ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে উলাই পড়েছিল ভয়ঙ্কর নেক্সাসটো। লগেলগে গ্রেপ্তার করে আনভেজ আর বুবু। মারাথন জেরাত দুই সাইবার অপরাধীয় স্বীকার করেছে বহু বিস্ফোরক তথ্য। বর্তমানলৈকে দুইরে পৰা 25শ সেভিংস একাউন্ট আর 500 কারেন্ট একাউন্ট বিক্রি করার তথ্য উদ্ধার করা হয়েছে। একে সময়তে আনভেজ আর বুবু দাস জালত পড়ার পাছতেই গুয়াহাটী এরি পলাইছে বহু সহযোগী। একে সময়তে সোধপোছর আটক করে রাখিছে উজান বাজারের আন এজন যুবককো, যিজন যুবক ঘনিষ্ঠ আছিল বুবু দাসর। গোটেই চক্রটো জালত পড়লেহে পোহরলৈ আহিব অসমৰ কিমান লোকৰ নামত খোলা একাউন্ট ব্যবহার করেছে সাইবার অপরাধী চক্রটোয়ে। বিৰিঞ্চি কুমার ডেকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।